জমি জটিলতা সহ নানা কারণে রাজ্যে বৃহৎ শিল্প এখন সময় সাপেক্ষ ব্যাপার। এবার তাই বিকল্প হিসেবে ক্ষুদ্র শিল্পে জোর দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মিলন মেলায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বৃহৎ শিল্প চাই, কিন্তু রাজ্যে ক্ষুদ্র শিল্পেরও বিপুল সম্ভাবনা ও কর্মসংস্থানের সুযোগ রয়েছে। জমি প্রসঙ্গ এড়িয়ে শিল্পপতিদের কাছে বড় শিল্পের পাশাপাশি তাই ক্ষুদ্র শিল্পে বিনিয়োগের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আমি আপনাদেরকে অনুরোধ করব, বিনিয়োগ করুন বড় শিল্প এবং ক্ষুদ্র শিল্পে। আমি আপনাদের ইন্ডাস্ট্রি মিটে বলে এসেছিলাম যে যদি কারো কোনো প্রবলেম থাকে আমায় জানাবেন। আমি একটা ইমেল আইডিও দিয়ে দিয়েছি আপনাদের, যারা সেদিন ছিলেন চেম্বারগুলোকে। অলরেডি আমি কিছু রিসিভও করেছি, যেটা প্রয়োজন সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব, আমরা এতটাই ট্রান্সপারেন্ট। তার অভিযোগ, রাজ্যে ক্ষুদ্র শিল্পে সম্ভাবনা থাকা সত্ত্বেও এতদিন তার বিকাশ হয়নি, তাই নিজের হাতে নিয়েছেন ক্ষুদ্র শিল্প দপ্তর। তার দাবি, ইতিমধ্যেই রাজ্যে 17,000 নতুন উদ্যোগ শুরু হয়েছে, ক্ষুদ্র শিল্পে তৈরি হয়েছে 47টি ক্লাস্টার, যাতে কর্মসংস্থান হয়েছে 1,54,000। তার লক্ষ্য আগামী দিনে 1 কোটি কর্মসংস্থান তৈরি করা। বাংলায় যদি 10 কোটি লোকের বাস হয় তাহলে আমরা 1 কোটি মানুষের জন্য এই কর্মসংস্থানে ঢোকাবার চেষ্টা করব। ইট উইল টেক সাম টাইম, একটু টাইম লাগবে। আমার ভাবনা, আমি 1 কোটি করব, আমি 1 কোটি এমপ্লয়মেন্ট তৈরি করব, এটা আমার টার্গেট থাকবে। ক্ষুদ্র শিল্পের পাশাপাশি কৃষকদের উন্নয়নে যে তার লক্ষ্য, সেই বার্তা দিতে এদিন তার ঘোষণা 30,000 কৃষককে পাম্পসেট দেওয়া হবে, তা চালাতে ওই কৃষকরা বিদ্যুতে ভর্তুকিও পাবেন। পাশাপাশি 30,000 সবজি বিক্রেতাকে কাঠের ফ্যান দেবে সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, জমি জটিলতার জন্য বৃহৎ শিল্পের ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে তা বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি চান কর্মসংস্থানের ব্যবস্থা করে গ্রামীণ ভোট ব্যাঙ্ক ধরে রাখতে, তাই জমি প্রসঙ্গ এড়িয়ে ক্ষুদ্র শিল্পের উন্নয়নের জন্য শিল্পপতিদের কাছে বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।